মাথা ব্যথা খুবই একটি কষ্টকর সমস্যা। মাথা ব্যথা হলে কাজে মন লাগে না। সাধারণত মাথা ব্যথা হলেই আমরা ঔষধ খেয়ে নিই, কিন্তু এটা কখনোই সঠিক সমাধান নয়। আজ আমরা জানব ঘরোয়া কিছু উপায়ে মাথা ব্যথা থেকে মুক্তির উপায়। আপনি দেখছেন টেক কেয়ার বাংলা। জলপান করুন, প্রচুর জলপান করলে আপনার মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে তখন ধীরে ধীরে মাথা ব্যথা কমতে থাকে। লবঙ্গ, কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন, তারপর সেই লবঙ্গ রুমালের মধ্যে নিন। সেই রুমাল নাকের সামনে নিয়ে ভালো করে শুঁকতে থাকুন, দেখবেন ধীরে ধীরে মাথা ব্যথা কমে আসছে। লবণযুক্ত আপেল, ব্যথা যদি অনেক বেশি হয় তাহলে এই ঘরোয়া পদ্ধতিটাই আপনি করতে পারেন। এক টুকরো আপেলের মধ্যে নুন ছিটিয়ে নিন, তাতেও কিছুটা ব্যথা সারবে। আদা, আদা ব্যথা উপশমে কার্যকারী। মাথা ব্যথা করলেই আদার টুকরো নিয়ে ভালো করে চিবিয়ে নিন, দেখবেন ব্যথা কমে গেছে। চা ও কফি, চা ও কফিতে থাকে ক্যাফেন। ক্যাফেন মাথা যন্ত্রণা কমাতে সাহায্য করে। চায়ের সাথে আদা ও লবঙ্গ এবং মধু মিশিয়ে খান, উপশম পাবেন। অতিরিক্ত আলো থেকে অনেক সময় মাথা ব্যথা হয়, তাই মোবাইল ল্যাপটপ থেকে দূরে থাকুন এবং ঘরের আলো নিভিয়ে শুয়ে থাকুন, দেখবেন মাথা ব্যথা কমে গেছে। সর্বোপরি ক্লান্তির কারণে মাথা ব্যথা হয়, তাই মানসিক শান্তির কিছু কাজ করুন, যেমন হালকা গান শুনুন, ছবি আঁকুন, দেখবেন অনেকটা মাথা ব্যথা কমেছে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওর আপডেটস পেতে আমাদের টেক কেয়ার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন। ভালো থাকুন, টেক কেয়ার।